চুরি করতে এসে এসি চালিয়ে ঘুমিয়ে গেলেন চোর এবং পুলিশ এসে সর্বশেষে ডেকে তুললেন বিস্তারিত দেখুন শুভ বাংলাদেশ টিভির ভিডিওতে বাংলাদেশ বাড়িতে চুরি করতে ঢুকে চোরে রান্না করে খাওয়া তো নতুন কিছু নয় তাই বলে চোর চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে এরকম ঘটনার কখনো শুনেছেন শুনলে এমনটাই অবাক লাগে অবাক হওয়ারই কথা এমনটাই ঘটেছে থাইল্যান্ডের ফেবাচুন এলাকায় আর এই বিষয়ে বিস্তৃত জানাতে শুভ বাংলাদেশ টিভির পক্ষ থেকে আমি আছি হারুন রশিদ মাহি সাধারণভাবে জানা যায় সেখানকার এক পুলিশ অফিসারের বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন বাইশ বছর বয়সী এক চোর এরপর সকালে চোরকে ঘুম থেকে ডেকে তুললেন ওই বাড়ির মালিক পুলিশ অফিসার থাইল্যান্ডে বাইশ বছর বয়সী এক সন্দেহভাজন যুবক অনেকক্ষণ ধরেই স্থানীয় ফেবাচুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন ঘুরতে ঘুরতে রাত যখন দুইটা বেজেছিল তখনই এক পুলিশ অফিসারের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন তিনি তবে পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এসি চালিয়ে আরাম করে ঘুম দেন তিনি তবে চুরি করতে গিয়ে শেষ রক্ষা হলো না তার দুর্ভাগ্যবশত বাড়িটি ছিল স্থানীয় জেলা পুলিশের এক অফিসারের জানা গিয়েছে ঘরটি ওই পুলিশ অফিসারের মেয়ের ওই সময় ঘরে তার মেয়ে ছিলেন না সকালে উঠে তার মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর ঘুম থেকে জোর করে ডেকে তুলতে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই যুবক দেরি না করে যুবকের হাতে হাত করা পরিয়ে দেন ওই পুলিশ অফিসার প্রিয় দর্শক এই ছিল সম্পূর্ণ ঘটনা শুভ বাংলাদেশ টিভির পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ